রাজ্যের সামনের বিধানসভার প্রধান অঙ্গ কি হতে চলেছে, রাম না মিম? ওয়াইসি এখন যে কোন দলের কাছেই হটকেক। সবেমাত্র বিহারের নির্বাচন পর্ব শেষ হয়েছে আর সামনেই আছে বাংলার বিধানসভা। রাম এখন রথ নিয়ে পূর্ব ভারতে ঘোরাফেরা করছে আর এই রামের রথের পাশেই আছে অনেক জীবীর মিম। হ্যাঁ, এই মিম আর রাম হতে চলেছে আগামী বিধানসভার একটা অন্যতম অঙ্কের মুখ্য সমীকরণ। দেখা যাচ্ছে যে অনুজীবী, বুদ্ধিজীবী বা পরজীবীর সাথে সাথে উন্নয়ন, অনুদান বা অনেক হাজার মার্কা শ্রী এখানে প্রধান বিষয় হয়ে দাঁড়াবে না। এখন ভোট অঙ্ক অনেকটাই ধর্মকেন্দ্রিক হয়ে পড়ছে, তাই মুখ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে রাম না মিম। আসলে আসাদুদ্দিনের এই মিম বিহারের বিধানসভা নির্বাচনে 5-5টি আসনে জয়লাভ করেছে আর তিনি অনেক আগেই ঘোষণা করেছেন যে বিহার বিধানসভার পরেই মিম কিন্তু লড়াইতে নামবে বাংলার বিধানসভায়। তাহলে কি দাঁড়াচ্ছে আগামী নির্বাচনে? কি এই ধর্মটাই ভাগ হয়ে যাবে? তাহলে হাত, হাতুড়ি বা ঘাসফুলের কি হবে? জানা যাচ্ছে এই মিম সংগঠন কিন্তু অনেকদিন ধরেই পশ্চিমবাংলায় নানা জায়গায় সংগঠন শুরু করেছে। একটা বিশেষ সূত্রে জানা যাচ্ছে যে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, কলকাতা, হাওড়া এবং 2-24 পরগনাতে কিন্তু এদের সংগঠন দীর্ঘদিন ধরে চালু আছে আর কিছুদিনের মধ্যেই নাকি আসাদুদ্দিন ওয়াইসি এই মিম দলের প্রধান নেতৃত্ববর্গের নাম ঘোষণা করবে, যারা আগামীতে বাংলার বিধানসভা নির্বাচনে সামনে থেকেই লড়াই করতে নামছে। আসলে এই নির্বাচনে মিম কিন্তু একা লড়তে ভয় পাচ্ছে না, এদিকে জোটের রাস্তার জন্য দরজাটাও কিন্তু খোলা রেখেছে। হ্যাঁ, আবার অদ্ভুত এটাই যে বিজেপি অর্থাৎ রাম গোষ্ঠীর সঙ্গে তিনি সংক্রমণের একটা নিরাপদ দূরত্ব থেকে বেশি দূরত্ব সবসময় বজায় রাখছে। তাহলে এই ধর্মকে নিয়ে যদি ভোটটা ভাগাভাগি হয়ে যায় তাহলে সবাই প্রথমে চেষ্টা করছে কংগ্রেস মিমের হাত ধরতে আর তার সঙ্গে আছে বাম ঐক্য। তাহলে এবার কি হবে? এবার কি পিকে আর তৃণমূল নেতৃত্ব একটা চেষ্টা করবে যে জনগণের উপরে পুরোটা ছেড়ে দিতে? এত উন্নয়ন, এত অনুদান, এত কিছুর জন্য জনগণ ঠিক করে নেবে যে কোন দলকে তারা পশ্চিমবাংলার অভিভাবক নির্বাচন করবে, নাকি খুব আড়ালে নীরবে এই ধর্মটাকে বোতলবন্দি করে নীরবে নিজের ঘরটাকে আরো সমৃদ্ধ করবে, সেটা যদিও সময় বলবে। তার মানে এটা ধরে নেওয়াই যাচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে একটা ধর্মযুদ্ধ, আর আমরা প্রত্যেকেই কামনা করব এই ধর্মযুদ্ধের মধ্যেও যেন পশ্চিমবাংলার শিল্প, সংস্কৃতি, মানুষের ভালোবাসা যেন অক্ষুণ্ণ থাকে। তো এই হলো আজকের মতো বাংলার খবর। আর এই সংবাদটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার আপনাদের কাছ থেকে প্রতিদিনের মতো আজকেও আশা করছি। সুস্থ থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন।